আপনারা জানেন যে ত্রিপুরা জুট মিলে শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পাওনা নিয়ে দীর্ঘদিনের লড়াই আন্দোলন চলছে। ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং ত্রিপুরা জুট মিল কর্মচারী মঞ্চ তাদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য মামলা করেন। সেই মামলাতে আমরা এই মামলা আমরা জিতেছি। জেতার পরেও জুট মিল কর্তৃপক্ষ এবং সরকার তারা আমাদের এই ন্যায্য পাওনা না দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত, ইভেন সুপ্রিম কোর্ট পর্যন্ত 2-3 বার তারা দৌড়াদৌড়ি করেন, কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত গত 28 তারিখে জুট মিল কর্তৃপক্ষ তাদের নোটিশ বোর্ডে একটা নোটিশ টাঙিয়ে দেন। সেই নোটিশে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে রায়, সেই রায়ের মোতাবেক তারা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেবেন। এখানে আমরা দেখতে পেলাম এই নোটিশের মধ্যে যে কথা, যে বক্তব্য আছে, সেই বক্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্ট এবং আমাদের ত্রিপুরার হাইকোর্ট বলেছে ত্রিপুরা জুট মিলের সমস্ত শ্রমিক কর্মচারীরা এই বেতন ভাতা প্রাপ্যের অধিকারী, কিন্তু দেখা গেল তাদের নোটিশের মধ্যে শুধুমাত্র যে সমস্ত যে দুটায় সংগঠন মামলা করেছেন তাদেরকে টাকা পয়সা দেবে, এইভাবেই নোটিশটা করা হয়েছে। এবং তার মধ্যেও তারা কি করেছে, লেবার কমিশনারের কাছে চিঠি দিয়ে আমাদের ইউনিয়নের যারা মেম্বার বা দুটা সংগঠনের যারা মেম্বার তাদের পুরনো একটা তালিকা, অর্থাৎ প্রথম দিকের একটা তালিকা নিয়ে এসে শুধুমাত্র কয়েকজনকে, গুটি কয়েকজনকে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হয়েছে। এবং 2017 সালে আমাদের যে মেম্বারশিপের যে সংখ্যা সেই সংখ্যাটা তুলে না ধরে তারা 1983 সনে আমরা যে মেম্বারশিপ নিয়ে আমাদের সংগঠনটা রেজিস্ট্রেশন করেছিলাম এটাকে তারা তুলে ধরার চেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা যে বক্তব্যটা রেখেছেন এই নোটিশের মধ্যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বলা হয়েছে যে এই দুইটা সংগঠন ব্যতীত রেখে অন্যান্য যারা তারা এখনই পাবে না, তাদের কথাটা তারা চিন্তা ভাবনা করবে। তাৎক্ষণিক আমরা আমাদের যে আইনি পরামর্শদাতা পুরুষোত্তম রায় বর্মনের সঙ্গে আমরা দেখা করি, উনি বলেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা মানা যায় না, তাই জন্য এটার জন্য আমাদের একটা প্রতিবাদ পত্র দিতে হবে। আমরা এটা ঠিক করেছি আগামীকালকে 10টায় আমরা জমায়েত হব সমস্ত শ্রমিক কর্মচারী জুট মিলের এবং তাদের পরিবারবর্গ। জমায়েত হয়ে আমরা আমাদের আবেদনপত্র জমার এটা অভিযান, অর্থাৎ একত্রে আমরা মিলেমিশে সবাই গিয়ে আমরা দরখাস্ত করব এবং ম্যানেজমেন্টকে আমরা বাধ্য করব যে এভাবে শ্রমিকদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না, ওয়ার্কিং ক্লাসের মধ্যে ডিভিশন করা যাবে না, সমস্ত শ্রমিক কর্মচারীদেরকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে সমস্ত বেতন ভাতা, তাদের ন্যায্য পাওনা যা আছে এগুলি মিটিয়ে দিতে হবে। তার জন্য আগামীকালকে আমরা 10টায় জমায়েত দিয়েছি, 11টা থেকে 12টার মধ্যে আমরা মাননীয় MD-র সঙ্গে আমরা দেখা করব এবং প্রত্যেকে আমাদের আমাদের যে আবেদনপত্র সেটা আমরা MD-র কাছে উপস্থিত করব। তৎসঙ্গে আমরা MD-র সঙ্গে একটা ডেপুটেশনে মিলিত হব। ইতিমধ্যে আমরা MD-কে জানিয়ে দিয়েছি আগামীকালকে আমরা ওনাকে আমরা আমাদের প্রতিবাদপত্র দিয়ে জানাবো যে আপনি যে নোটিশটা করেছেন এই নোটিশটা সঙ্গতিহীন এবং অসঙ্গতিপূর্ণ। এখানে শুধু এই কথাটাই শেষ নয়, আমরা এই নোটিশে লক্ষ্য করলাম তারা যে সমস্ত কাগজের কথা বলেছেন, আমরা যে আমাদের যে হ্যান্ড প্রেস নোট
প্রশ্নটার পেছনে আমরা এই কাগজটা এই মেমোরেন্ডামটা দিয়েছি আপনাদের জানার জন্য। সেই প্রশ্নটে পেছনে যেটা দেওয়া আছে সেখানে দেখবেন সেকেন্ড পেজে যে তারা যে সমস্ত কাগজ জমা দেওয়ার কথা বলেছেন সেগুলি জুট মিলের যে শ্রমিক কর্মচারী তাদের চাকুরির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Bachpan mein main actually jaati thi kyunki mujhe wo homeopathy ki dawaiyan bahut pasand aati thi. Before 2004 I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, you know, I was always scared that, you know, the doctor will recommend me syringes and needles and injections. So my favorite was going to a homeopathic doctor. Dr. Batra's clinic looks after my health and my son's health. Mujhe hamesha aisa lagta hai ki jab ek mauka aata hai zindagi mein, jab lagta hai ki is bimari ka koi ilaaj nahi hai, to aap homeopathy ki taraf badhte hain aur zyada tar uska fayda hota hai. I also want to thank Dr. Batra and the Dr. Batra team, which is the largest homeopathic team in the world, for helping my people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that, I think, is so important in medicine, don't you agree?